হাই ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে আসছি। সেটা হচ্ছে কেক কিভাবে খুব সহজেই ওভেন ছাড়া গ্যাসের চুলায় তৈরি করা যায়। স্বাভাবিক পদ্ধতিতে মানুষ ওভেনই ব্যবহার করে, কিন্তু গ্যাসের চুলায় পারফেক্ট কেক তৈরি করার জন্য যা যা উপকরণ আমার লাগবে সেগুলো আমি বলে দিচ্ছি। প্রথমেই আমি বলে দিচ্ছি কী কী লাগবে। 1 কাপ ময়দা, 1 কাপ চিনি, একটু দুধ সামান্য, সবাই দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পরিমাণ নিয়েছি, খাবার সোডা 1 চিমটি এবং বেকিং পাউডার, এবং আমি নিয়েছি 2টা ডিম, 1 চিমটি লবণ এবং সামান্য ড্রাই ফ্রুটস। এবার আমি এই ইনগ্রেডিয়েন্টসগুলো খুব ভালোভাবে মিক্সচারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। যাদের কাছে বিটার আছে তারা আপনারা বিটার দিয়েও করতে পারেন, কিন্তু আমার কাছে বিটার নেই, এর জন্য আমি ব্লেন্ডারে সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নেব। আমি এবার 1 কাপ ময়দা ব্লেন্ডারে দিয়ে দিলাম। বন্ধুরা, আমি প্রথমেই এই যে 1 কাপ চিনি নিয়েছি সেটা আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম। এবার আমি চিনিটা প্রথমে একটু খুব ভালোভাবে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। যাতে চিনিটা ভালোভাবে মিশতে সুবিধা হয় ব্লেন্ডার একটু অন করতে হবে, অফ করতে হবে, তা না হলে ব্লেন্ডার যদি কন্টিনিউ চালানো হয় তাহলে মোটরের উপরে চাপ পড়ে, যার কারণে ব্লেন্ডারটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমি অন করে পাচ্ছেন যে আমার চিনিটা খুব ভালোভাবে মিহিভাবে গুঁড়ি হয়ে গেছে। এবার আমি এর ভিতর সব ইনগ্রেডিয়েন্টস এক এক করে যোগ করব। এবার আমি ময়দাটা এটার ভিতর দিয়ে দেবো, যে 1 কাপ ময়দা মেপে রেখেছিলাম। এবার আমি এক এক করে ডিম দুটো দিয়ে দেব। এবার আমি ডিম দুটো ফিটিয়ে নিয়েছি, এবার আমি এটার ভিতর ডিম দুটো দিয়ে দেব। এবার আমি দেব হচ্ছে 1/2 টিস্পুন খাবার সোডা, এখন দেব 1 স্পুন বেকিং সোডা। এবার আমি দেব হচ্ছে এই যে লিকুইড দুধটা রেখেছিলাম, এই লিকুইড দুধটা এর ভিতরে অ্যাড করব। এবং 1 চিমটি আমার হাতের লবণ আমি এর ভিতরে অ্যাড করলাম। এবার আমি দেব হচ্ছে একটু অয়েল। আমি এক্ষেত্রে বাসায় তৈরি করছি, এই জন্য আমি অয়েল ব্যবহার করছি। আপনারা যার যার ইচ্ছা মতো বাটার, ঘি ইউজ করতে পারেন। তো এখন আমি এটা ভালোভাবে ব্লেন্ড করে নেব।
আমি এটা খুলে একটু এবার আমি এটা খুলে ফেলবো। এবার আমি কেকের জন্য যে পাত্রটি নিয়েছি সেটা হচ্ছে এটা। তো এটাকে আমি খুব ভালোভাবে একটু তেল ব্রাশ করে নেব। আমি হাত দিয়ে চারিদিকে খুব ভালোভাবে তেলটা ব্রাশ করে নিলাম। এখন আমি বাটির দুই সাইডে এরকম লম্বা করে কাগজ কেটে নিয়েছি, আমি এটা বাটির দুই সাইডে দিয়ে দেব। এবং নিচের বাটির সাইজে আমি একটি গোল করে পেপার কেটে নিয়েছি, এটা আমি এভাবে সুন্দরভাবে বসিয়ে দেবো। এক্ষেত্রে কি হবে, কেকটা তুলতে আমার খুব সুবিধা হবে। এবার আমি ব্লেন্ডারের ডিজাইনগুলো এটার ভিতরে ঠিক এবার আমি এটা একটু টাক দিয়ে একটু ছিয়ে দেবো, কেননা উপরে যে বাবলগুলো উঠেছে ওটা যেন। এখন আমি এর ভিতরে অর্ধেক ড্রাই ফ্রুটস ইউজ করব। এবং বাকিটা আমি পরে ইউজ করব। আমার ড্রাই ফ্রুটস দেওয়া শেষ, এবার আমি কেকটা বেক করব। এবার আমি গ্যাসের চুলায় সামান্য মিডিয়াম আঁচে ফ্রাই প্যানটি বসিয়ে রেখেছি ঢাকনা দিয়ে। আমি এটার ভিতর এই যে একটা প্লেট ইউজ করছি, আপনারা এক্ষেত্রে বাজারে স্ট্যান্ড কিনতে পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন। আমার ঘরে যেহেতু স্ট্যান্ড নেই সেজন্য আমি একটি প্লেট ইউজ করছি, এবং 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে এটা গরম করে নিলাম। এবং এই যে ফ্রাই প্যানের যে এই যে ছিদ্রটা দেখা যাচ্ছে, এই ছিদ্রটা আমি টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিব। আমার এটা 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, এটা গরম হয়ে গেছে। এবার আমি কেকটা এটার ভিতর বসিয়ে দেব। বসিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 40 মিনিটের জন্য। এবং আমি গ্যাসের চুলার আঁচটা মিডিয়াম রেখে দিব। আমি ফিরে আসছি 40 মিনিট পরে। তো আমি আপনাদের চুলার আঁচটা দেখিয়ে দিই কিভাবে মিডিয়াম লোতে কেকটা বেক করতে হবে। বেট করছি, তো আপনারাও এরকম মৃদু আজই কেকটা 40 মিনিটের জন্য বেট করতে রাখতে হবে। তাহলে কেকটা একদম নিচ থেকে উপর পর্যন্ত খুব ভালোভাবে হবে, তা না হলে বেশি জাল দিলে কেকটা পুড়ে আসবে, তো ভালোভাবে বেট হবে না। তো আমি ফিরে আসছি 40 মিনিট পরে।
বন্ধুরা, আমি কেকের মাঝামাঝি পর্যায়ে একটু আপনাদের দেখানোর জন্য ফিরে এসেছি। তো আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আমার কেকটা কত সুন্দরভাবে চারিদিক থেকে ফুলে উঠেছে। আমি কতটুকু দিয়েছিলাম সেটা ফুলে ফেপে একদম টসটসা হয়ে গেছে। তো যদিও আমার কেকটা এখনও পুরোপুরি হয় নাই, তো এটা আরও ফুলবে। তো এখনও আমি 10 মিনিট এভাবে রেখে দিব। আমি একটু কড়া পছন্দ করি, এই জন্য আমি একটু কেকটা কড়া করবো। আপনারা যদি একটু মিডিয়াম বা এরকম খেতে চান তাহলে এরকমও রাখতে পারেন, তবে আমি ফিরে আসছি 10 মিনিট পরে। ফিরে আসছি বন্ধুরা ঠিক 50 মিনিট পরে। তো আমি এবার এটা উঠাবো, ঢাকনাটা উঠিয়ে ফেলবো। সকলেই দেখতে পাচ্ছ খুব ভালোভাবে ফুলে উঠেছে। এবার আমি একটি কাঠি ঢুকিয়ে এটা চেক করে নেব। যদি আমার কাঠিটি পুরো পরিষ্কার আসে তাহলে বোঝা গেলো যে দেখছো আমার কাঠিটি খুবই একদম এসেছে। যে কাঠিটা একদম নিট অ্যান্ড ক্লিন এসেছে, তার মানে আমার কেকটা খুব ভালোভাবে হয়ে গেছে। তো এবার আমি এটা উঠিয়ে ঠান্ডা করে পিস পিস করে তোমাদের দেখাচ্ছি। হাই ফ্রেন্ডস, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আমার কেকটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এটা একদম ফুলে ফেপে একদম টসটসে হয়ে গেছে। ফ্রেন্ডস, আমি এবার কেকটা ঠান্ডা হয়ে গেছে আমার, সকলেই দেখতে পাচ্ছি কেকটা কত সফট হয়েছে। তো আমি এবার কেকটা কেটে দেখাচ্ছি। সকলে দেখতে পাচ্ছেন আমার কেকটা কত সুন্দর সফট হয়েছে। তো আপনারা যে কেউ বাড়িতে বসে গ্যাসের চুলে এরকম একটি কেক তৈরি করে যে কাউকে বার্থডেতে কি সারপ্রাইজ গিফট হিসেবে দিতে পারেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমার নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আশা করব সামনের দিনে আরও ভালো ভালো রেসিপি দিতে আপনাদের।